নমস্কার, আমি চিত্রা। আবার চলে এলাম আপনাদের সাথে এক নতুন এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে। এই সংযোগ সিরিজের আগের পর্বগুলো যদি দেখে থাকেন তাহলে আপনারা জানবেন প্রত্যেকটি পর্বে আমরা এমন কিছু স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিয়ে কথা বলেছি যেগুলির সাথে আজকের দিনের মানুষ বা মডার্ন হিউম্যান বিংস প্রতি পদে পদে লড়ছে। মেডিকেল সায়েন্সের নানা ধরনের অ্যাডভান্সমেন্টসের জন্য এই হেলথ প্রবলেমসগুলির বিভিন্ন চিকিৎসা বেরিয়েছে। এর পাশাপাশি যোগ ও প্রাণায়াম কিভাবে মানুষকে সুস্থ রাখতে পারে সেই আলোচনাও আমরা আমাদের প্রতিটি এপিসোডে করে এসেছি। তাই সংযোগের এই পঞ্চম পর্বেও আমরা আরেকটি কমন প্রবলেম নিয়ে কথা বলবো, সেটি হলো হিউম্যান বডি ওয়েট অ্যান্ড কিভাবে তা মেনটেন করা যায়। সাধারণত ওয়েট বলতে আমরা শরীরের ওজন বা ভার বুঝি। পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্যই এই ওয়েট ফ্যাক্টরটির অস্তিত্ব আছে। গ্র্যাভিটির জন্যই আমরা কোনো বস্তুর ওয়েট অনুভব এবং ওজন করতে পারি। হিউম্যান বডি ওয়েট বলতে আমরা একটি মানুষের শরীরের হেভিনেস বা ওজনকে বোঝাই। সাধারণত বডি ওয়েট কিলোগ্রামে পরিমাপ করা হয়। আবার অনেক দেশে যেমন ইউনাইটেড স্টেটসে মানুষের ওজন পাউন্ডসে পরিমাপ করা হয়। এখন হিউম্যান বডি ওয়েটেরও একটা অ্যাভারেজ ওয়েট আছে যা পৃথিবীর বিভিন্ন কন্টিনেন্টে বিভিন্ন রকমের, সেখানকার মানুষের শারীরিক গঠন এবং উচ্চতা হিসেবে। যেমন নর্থ আমেরিকাতে প্রাপ্তবয়স্ক মানুষদের অ্যাভারেজ বডি ওয়েট হল অ্যারাউন্ড 80 কেজি, আফ্রিকা এবং এশিয়াতে অ্যাভারেজ অ্যাডাল্ট হিউম্যান বডি ওয়েট হল অ্যারাউন্ড 60 কেজি। অ্যাডাল্ট পুরুষদের শরীরের ওজন সাধারণত অ্যাডাল্ট মহিলাদের থেকে বেশি হয়। প্রায়ই আমরা দেখি কোনো ব্যক্তির শরীরের ওজন অতিরিক্ত বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে। এই ধরনের বডি ওয়েটের চেঞ্জ কোনো অপুষ্টির কারণে হতে পারে, এক্সেস ফুড ইনটেকের জন্য হতে পারে, বা কোনো রোগের সূচকও হতে পারে। শরীরের ওজন এবং স্বাস্থ্যের কথা যখন বলছি তখন BMI বা বডি মাস ইন্ডেক্সের কথা তো বলতেই হবে। BMI হচ্ছে শরীরের ফ্যাটের মেজারমেন্ট, যা হিসেব করা হয় বডির হাইট এবং ওয়েট দিয়ে। BMI এর দ্বারা জানা যায় কোনো ব্যক্তির বডি ওয়েটটা হেলদি বডি ওয়েট কি না, বা তার শরীরে অতিরিক্ত বডি ফ্যাট আছে কি না। কিন্তু বডি মাস ইন্ডেক্স যে একদম অ্যাকিউরেট মেজারমেন্ট দেয় তাও বলা যাবে না, কারণ এটি ডিরেক্টলি বডি ফ্যাটকে অ্যাসেস করে না। যেমন যাদের শরীরে মাসেল মাস এবং বোন ডেন্সিটি বেশি, যেমন অ্যাথলিটসদের, তাদের শরীরের BMI ফ্যাটের অ্যামাউন্টটা ওভার এস্টিমেট করে ফেলতে পারে। এবার আবার ফিরে আসি বডি ওয়েটে। প্রথমে বলি ওভারওয়েট হওয়া এবং ওবেসিটি এই হেলথ প্রবলেমসগুলির ব্যাপারে। যখন কোনো ব্যক্তির শরীরের ওজন তার উচ্চতা হিসেবে যা নর্মাল বডি ওয়েট বা হেলদি বডি ওয়েট হওয়ার কথা তার থেকে বেশি হয় তখন সে ব্যক্তিকে ওভারওয়েট বলা হয়। ওভারওয়েট অবস্থাতেই যখন শরীরে ফ্যাটের মাত্রা অ্যাবনর্মালি বা অতিরিক্ত বেড়ে যায় এবং হেলথ রিস্ক ঘটাতে পারে সেই কন্ডিশনকে আমরা ওবেসিটি বলি। শরীরের BMI যার 18.5 থেকে কম থাকে সেই ব্যক্তিকে আমরা আন্ডারওয়েট বলি। নর্মাল BMI হচ্ছে 18.5 থেকে 24.9 এর মধ্যে। BMI 25 এর ওপরে থাকা মানে ওভারওয়েট বডি, BMI 30 ওপরে থাকা মানে ওবেসিটি। ওভারওয়েট হওয়ার মূল কারণগুলি হল জেনেটিক্স বা হেরিডিটি, আনহেলদি হাই ক্যালোরির খাবার যেমন ফাস্ট ফুড ও কোল্ড ড্রিঙ্কস, যোগব্যায়াম না করা এবং ফিজিক্যাল মুভমেন্টস না করা। ওভারওয়েট বডি বা ওবেসিটি থাকলে সময়ের সাথে আরও অনেক রকমের শারীরিক সমস্যা দেখা দিতে পারে, যেমন মাসেল পেন, আর্থারাইটিস বা জয়েন্ট পেন, অ্যাজমা, ডায়াবেটিস এবং ইনসুলিন রেজিস্ট্যান্স, ডিপ্রেশন, হাই ব্লাড প্রেশার, হাই কোলেস্ট্রল, ফ্যাটি লিভার ইত্যাদি। এবার বলি আন্ডারওয়েট কন্ডিশনের ব্যাপারে। এখানে আমাদের মনে রাখতে হবে এক্সেসিভ বা অ্যাবনর্মাল বডি ওয়েট লসও কিন্তু একটা সিরিয়াস ব্যাপার। শরীর আন্ডারওয়েট অনেক কারণে হতে পারে, যেমন জেনেটিক্স, কোনো অসুখ, অতিরিক্ত ফিজিক্যাল এক্সারসাইজ, কোনো ওষুধ, মানসিক বা সাইকোলজিক্যাল কোনো কারণে এক্সেট্রা। যাদের শরীর আন্ডারওয়েট তাদেরও বিভিন্ন হেলথ প্রবলেমস হতে পারে,
সেগুলির মধ্যে উল্লেখযোগ্য ইস্যুগুলি হল অ্যানিমিয়া, বাচ্চাদের দেরি করে গ্রোথ হওয়া, ফার্টিলিটি প্রবলেমস, শরীরের হাড় ফ্র্যাজাইল হয়ে যাওয়া, চুল পড়ে যাওয়া এবং শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া। তাই কোনো ব্যক্তি ওভারওয়েট হোক কি আন্ডারওয়েট হোক, কোনোটাই শরীরের জন্য হেলদি নয়। এই পরিপ্রেক্ষিতে এবং হেলদি বডি ওয়েট মেনটেন করার জন্য এবার জেনে নেব কিছু আসন ও ব্যায়ামের ব্যাপারে। সূক্ষ্ম ব্যায়াম এবং ফ্রি হ্যান্ড এক্সারসাইজেস খুব ভালো এফেক্ট করে শরীরের ওপর। সূক্ষ্ম ব্যায়াম শরীরের জয়েন্টগুলিকে ওয়ার্কআউট করায়, অ্যাক্টিভেট করে এবং ফ্লেক্সিবিলিটি বাড়ায়। ফ্রি হ্যান্ড এক্সারসাইজেস শরীরের মাসেলসগুলিকে টোন করে। এবার আসুন জেনে নিই 10টি বেসিক যোগাসনের নাম, যেগুলি আমাদের হেলদি বডি ওয়েট মেনটেন করতে সাহায্য করে। সূর্য প্রণাম বা সান স্যালুটেশন, এটি শরীরের অ্যাবডোমিনাল রিজনকে স্ট্রেচ ও টোন করে এবং পুরো শরীরকে শক্তি দেয়। ত্রিকোণ আসন বা ট্রায়াঙ্গল পোজ, এটি কোমর, পেট এবং থাইয়ের চর্বি কমায়, হেলথ ও স্ট্যামিনা বাড়ায়। বোট পোজ বা নৌকাসনা, এই যোগাসনটি অ্যাপসগুলিকে টোন করে, বেলি ফ্যাট কমায় এবং আপার ও লোয়ার বডির শক্তি বাড়ায়। হালাসনা বা প্লাউ পোজ, এটি শরীরের মাসেলসগুলিকে টোন করে, চর্বি কমায় এবং হাতের ও থাই মাসেলসগুলিকে স্ট্রেচ করে। সলভাসনা বা লোকাস্ট পোজ, এটি পুরো শরীরকে স্ট্রেচ করায় এবং মেদ কমায়। সর্বাঙ্গাসনা বা শোল্ডার স্ট্যান্ড পোজ, বডি ওয়েটের সাথে এটি থাইরয়েড গ্ল্যান্ডের ফাংশনও ভালো মেনটেন করে। এটি হাত এবং শোল্ডার্সকে স্ট্রেন্থেন করে। ধনুরাসনা বা বো পোজ, এটি ওজন কমায়, পাচন ক্রিয়া ইম্প্রুভ করে এবং অ্যাবডোমিনাল এরিয়াকে স্ট্রেন্থেন করে। ভুজঙ্গাসনা বা কোবরা পোজ, এই যোগাসনটি শরীরকে ফ্লেক্সিবল করে এবং পেট ও অ্যাবডোমিনাল এরিয়ার ফ্যাট কমায়। সেতু বন্ধাসনা বা ব্রিজ পোজ, এটি পাচন ক্রিয়া ভালো করে, মেটাবলিজম ইম্প্রুভ করায় এবং শরীরের মেদ কমায়। যোগা নিদ্রা, এটি ওভারঅল হেলদি বডি এবং হেলদি ওয়েট মেনটেন করতে সাহায্য করে। হেলদি বডি ওয়েট মেনটেন করার জন্য যোগের সাথে কিছু প্রাণায়াম বা ব্রিদিং টেকনিক্সও করলে ভালো হয়, যেমন কপালভাতি বা স্কাল শাইনিং ব্রিদিং টেকনিক, অনুলোম বিলোম বা অল্টারনেট নস্ট্রাল ব্রিদিং, ভস্ত্রিকা প্রাণায়াম বা বেলোস ব্রেথ এবং ভ্রামরী প্রাণায়াম বা হামিং বি ব্রিদিং টেকনিক। এই যোগাসন, প্রাণায়াম এবং বিপরীত উপকারিতাগুলি শুধু বডি ওয়েট মেনটেন করার পরিপ্রেক্ষিতে উল্লেখ করা হয়েছে। যোগ ও প্রাণায়ামের আরও অনেক রকমের শারীরিক ও মানসিক উপকারিতা আছে, যা মানুষকে সম্পূর্ণভাবে সুস্থ থাকতে সাহায্য করে। তাহলে আজ আসি, আবার দেখা হবে এর পরের পর্বে। ততদিন আমাদের পাশে থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।